আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি বাগনান, হুগলি শ্রীরামপুর আরামবাগ, নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। মহর্ষি ভৃগু ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক। এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল, এবং তিনি সব সমস্যার সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা। নমস্কার, আমি লাবণ্য, আরো একবার আজকের এই নতুন পর্বে দারুণ একটা টোটকার এপিসোডে আপনাকে স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে রয়েছে আপনার আমার সকলের প্রিয় জ্যোতিষ বন্ধু শ্রীলাল দা। কথায় বলে সুজলা সুফলা শস্য শ্যামলা। আমরা মানুষরা যেহেতু সমাজবদ্ধ জীব, তাই আমাদের ভালো থাকতে গেলে বা সমাজে টিকে থাকতে গেলে কিন্তু ডাক্তার, বৈদ্যি, শিক্ষক, তার সঙ্গে উকিল, তার সঙ্গে দোকানদার, তার সঙ্গে চাষি ভাই, প্রত্যেককে সঙ্গে নিয়ে এগিয়ে চলতে হবে। কারণ এদের একজনকেও বাদ দিয়ে আমরা কিন্তু আমাদের জীবনটাকে কখনো স্মুথলি রান করতেই পারবো না। আপনি ভেবে দেখুন, আপনি সকালবেলা উঠেই কাজে বেরোচ্ছেন, আপনার বাড়ির সামনে দেখলেন এক গাদা ময়লা পড়ে রয়েছে। অর্থাৎ যিনি আপনার বাড়ির বা এলাকার সুইপার হিসেবে দায়িত্বে রয়েছেন, তারও কিন্তু একটা খুব বড় ভূমিকা রয়েছে আপনার জীবনটাকে স্মুথলি রান করানোর ক্ষেত্রে। আপনি বাজারে যাচ্ছেন, টাটকা সবজি কিনছেন, আর সেখানে যদি চাষিরা সেটা না ফলায় তাহলে কি করে কিনবেন বলুন তো? আপনার ভালো মন্দ খাওয়াটাই বা কি করে হবে? এই সব কিছুর জন্য আমরা মানুষ, আমরা সমাজবদ্ধ জীব, তাই আমরা সেই যে ছোটবেলায় পড়েছিলাম না সকলের তরে সকলে আমরা, সেটা কিন্তু আজও আমাদের জীবনে ভীষণভাবে প্রযোজ্য। আচ্ছা শ্রীলাল দা, তুমি তো অনেক ধরনের মানুষের জন্য অনেক ধরনের প্রেডিকশন করে থাকো, অনেক কিছু বলে থাকো। একটা জিনিস বলো তো, আমাদের চারপাশে কিছুদিন আগেই মানে এই যে পার্টিকুলার কিছু কিছু সবজি বা পেঁয়াজের ধরনের এরকম আকাশ ছোঁয়া দাম, এরকম ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায় বিভিন্ন সময়, বা এই যে বিভিন্ন ঝড় জল বা ওয়েদারের অনেক সার্কামস্টান্সেসের জন্য আমরা দেখি চাষিদের প্রচুর ক্ষতি হচ্ছে বা তাদের জমির প্রচুর ক্ষতি হচ্ছে। আজকাল তো প্রচুর সারও প্রয়োগ করা হয়, তো এই সমস্ত ক্ষেত্রে তুমি একদিন আলোচনা করছিলে যে চাষিদের জন্য তোমার কাছে একটা দারুণ রেমেডি রয়েছে, সেটা যদি একটু বলো। আমি বলতে পারি যে যে চাষি প্রথম চাষ করবে, মানে মাটিতে প্রথম লাগলটা চালাবে, সেক্ষেত্রে প্রথমে তারা কি করতে পারে, যে গরুর যে গোবর হয় সেই গোবরটা প্রথম লাঙলের মুখে দিতে হবে, দিয়ে লাঙলটাকে শুদ্ধ করতে হবে, সেই সঙ্গে সঙ্গে জমিটাকে শুদ্ধ করতে হবে। সেই শুদ্ধ করে প্রথম তাকে লাঙলটা চালাতে হবে। তাহলে জমির থেকে যে গুডলাকটা পাওয়া দরকার, যেটা ভালোটা পাওয়া দরকার, সেটা কিন্তু পাবে, এবং ফলনটা ভালো হবে। ফলন ভালো হলে পয়সাটা অর্থটা সবই ভালো হবে, চাষিরও ভালো হবে এবং আমাদেরও সমাজেরও মঙ্গল হবে, সমাজেরও মঙ্গল হবে ডেফিনেটলি। আর এটা সত্যি কথা যে আমরা আমাদের মাটিকে আমরা মায়ের মতন মনে করি, এবং চাষিরা তো সেটা আরও অনেক বেশি করে ফিলও করেন। তো সেক্ষেত্রে যদি মাটির শুদ্ধিকরণ করে যে কোনো কাজ করা যায়, বা আমরা যে কোনো শুভ কাজ করার আগে তো একটা শুদ্ধিকরণ প্রক্রিয়াতে বিশ্বাস করি, সেটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট একটা জিনিস, পুজোতেও কাজে লাগে, পুজোতে প্রত্যেকটা শুভ অনুষ্ঠানে আমাদের সেটা উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়। আর এক্ষেত্রে আমার মনে হয় যে এই প্রেডিকশনটা খুব যেমন সহজও বটে, ঠিক তেমন উপকারীও বটে। আমি জানি না আমাদের কোনো চাষি ভাই বন্ধু আজকে আমাদের সঙ্গে এই পর্বে রয়েছেন কিনা, যদি থাকেন ডেফিনেটলি সবার সঙ্গে শেয়ার করে নিন এবং আরও আরও বেশি মানুষের কাছে এই প্রেডিকশন পৌঁছে দিন, যাতে তারাও কিন্তু এই উপায় আপন করে নিয়ে আরও সুন্দর করে তুলতে পারে, তাদের সুফলার জমি তৈরি করতে পারে। সো আজকের মতন এই টোটকা আমার মনে হয় অনেক মানুষের খুব কাজে লাগবে। আপনারা সকলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, পূর্ণিমা টিভি দেখতে থাকুন এবং দেখতে থাকুন শ্রীলাল দার নানান টোটকা। আজকের মতন এখানেই শেষ করছি, নমস্কার। মহর্ষি ভৃগু ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক। এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল, এবং তিনি সব সমস্যার সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা।
আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700577।